ইউটিউবের ইনকামের টাকা দিয়ে দারাজ থেকে একটা DSLR ক্যামেরা লেন্স কিনেছি। এটাতে রয়েছে সেই লেন্সটা এবং এটার দাম নিয়েছে 8,000 টাকা। দারাজ থেকে কেনার পরে এই বক্সে আসলে ঠিকঠাক ভাবে লেন্সটা আমরা পেয়েছি কিনা সেটা দেখবো আজকের ভিডিওতে। আনবক্সিং করে একসাথে দেখবো আসলে কি পাচ্ছে এই বক্সে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমাদের চ্যানেলে কিন্তু খুবই কম বাজেটের বিভিন্ন রকমের ইউনিক গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ধরনের টেক ক্যাটাগরির ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও থাকবে, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের সাথে কানেক্ট থাকার জন্য। সো আর দেরি না করে এই বক্সের ভিতরে আসলে দারাজ কি দিয়েছে সেটা আনবক্সিং করে দেখে নিই একসাথে। আসলে লেন্সটা এটার ভিতরে রয়েছে কিনা সেটা দেখার দরকার। আর অনেকেই কিন্তু অভিযোগ করেন দারাজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোডাক্ট কিনে পান না ঠিকঠাকভাবে। আজকে আমরা দেখব যে কষ্টের টাকার 8,000 টাকার যে লেন্সটা আমরা দারাজকে বিশ্বাস করে নিয়েছি সেই লেন্সটা আসলে এটার ভিতরে রয়েছে কিনা, আর থাকলে ঠিকঠাকভাবে রয়েছে কিনা সেটা চলুন আনবক্সিং করে দেখে নিই। নর্মালি দারাজের যে প্রোডাক্টগুলো আসে ঠিক সেরকম একটা প্যাকেটে করে পাঠানো হয়েছে দারাজের কাগজের বক্সে। এই সাইডটাতে রয়েছে অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া যে কাগজগুলো সেটা, এবং অপর সাইডটাতে কস্টের দিয়ে আটকানো রয়েছে দারাজের এই কাগজের বক্সটি। বক্সটি খুলে ফেলবো কিন্তু যতক্ষণ পর্যন্ত খোলা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিন্তা হচ্ছে আসলে কি ভিতরে দারাজের যে অর্ডার করা লেন্সটা সেটা এটার ভিতরে আমি পাচ্ছি কিনা। দারাজের এই প্যাকেটটির এক সাইড খোলার পরে ভিতর থেকে দেখা গিয়েছে যে একটা বাবল পেপারে প্যাক করা লেন্সের যে বক্সটা সেটা ধারণা করা গিয়েছে যে অনেকটা দেখা যাচ্ছে বাইরে থেকে। আর ভিতরের বাবল পেপার প্যাক করার যে অংশটা ওইটা কেটে ফেলার পরে ভিতরে আমরা লেন্সটা আসলে রয়েছে কিনা সেটা বুঝতে পারবো। যেহেতু এটা দারাজ মলের কোনো প্রোডাক্ট ছিল না, সেলারের প্রোডাক্ট ছিল, সো কিছুটা হলেও একটু চিন্তিত ছিলাম। সো এটা ভিডিও রেকর্ডিং করে রাখছি যদিও, যে পরবর্তী যে সমস্যা হলে কিন্তু এই রেকর্ডিং চেক করে এটা কিন্তু দারাজ ব্যবস্থা নেবে যদি কোনো সমস্যা হয়। তো যাই হোক, আশা করছি কোনো রকম সমস্যা হবে না। এবং এখানে বাবল পেপারের ভিতর থেকে আমরা লেন্সের যে বক্সটি সেটা অলরেডি বের করে নিয়ে এসেছি। আর এটা ইয়ংনো ব্র্যান্ডের একটা লেন্স, যেটা চাইনিজ একটা ব্র্যান্ড, এবং প্যাকেটের উপরে কিন্তু আবারও পলি পেপার দিয়ে র‍্যাপ করা রয়েছে এবং এটা বেশ শক্তভাবে কিন্তু প্যাকেট করা ছিল। সো এইটা আসলে খুলতে একটু সময় লাগছে যেহেতু বেশ শক্তভাবে প্যাক করে, এবং এটার পলিথিন প্যাকেটটাও কিন্তু বেশ শক্ত। আমাদের চ্যানেলের আগের যে ফুটেজগুলো আপনারা দেখতেন সেগুলো মূলত জুম লেন্স ব্যবহার করে রেকর্ড করা হতো। সো চিন্তা করলাম একটা প্রাইম লেন্স হলে ভিডিও কোয়ালিটি আরও কিছুটা হলেও ভালো করা সম্ভব, আর সে কারণে ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য এই প্রাইম লেন্সটি নেওয়া, এবং আপনাদের সাপোর্ট পেলে ভবিষ্যতে আরও ভালো মানের লেন্স এবং ক্যামেরা ব্যবহার করার ট্রাই করব। আমাদের চ্যানেলটি যেভাবে আপনারা সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আশা করছি সামনে এভাবে আরও অনেক দূর একসাথে এগিয়ে যেতে পারবো এবং আরও ভালো লেন্স এবং ক্যামেরা ব্যবহার করে আরও ভালো মানের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভবিষ্যতে আপনাদের এমন সাপোর্ট পেয়ে যাব। এবং অলরেডি আমাদের বক্সটি ওপেন করা শেষ এবং এটার ভিতরে প্রথমে আমরা পেয়ে গিয়েছি ইউজার ম্যানুয়াল, এর পরবর্তীতে রয়েছে একটা ওয়ারেন্টি কার্ড, এবং আরও একটা ওয়ারেন্টি কার্ড এখানে রয়েছে যেটাতে ডেট এবং অন্যান্য তথ্যগুলো এখানে লেখা থাকার কথা, যদিও সেগুলো নেই এখানে। যাই হোক, এটা যেহেতু প্যাক করা ছিল ইন্ট্যাক্ট অবস্থায় ছিল। এরপর একটা প্রোটেক্টর রয়েছে উপরে, আর এরপরে আরও একটা বাবল পেপারের প্যাকেটে করে লেন্সটি প্রোভাইড করা হয়েছে, যদিও এর ভিতরে আরও একটা পলিপ্যাকে এই লেন্সটি ছিল এবং পলিপ্যাকটির উপরে এখানে আটকানো ছিল। এটা খুলে ফেলার পরে মূলত আমরা লেন্সটা দেখতে পারবো। এবং এই বক্সের ভিতরে আসলে এই লেন্সটা পেয়েছি দারাজ থেকে কেনার পরে যে চিন্তায় ছিলাম সেই চিন্তাটা অবসান হলো। এবং এটার ভিতরে একটা সিলিকা প্যাকেট দেওয়া হয়েছে যেটা মূলত আর্দ্রতা কমিয়ে রাখে এবং বাতাসের যে পানীয় ভাবটা সেটা টেনে নেয় যাতে লেন্সের কোনো রকম ক্ষতি না হয়, এজন্য এই সিলিকা প্যাকেটটি এটার ভিতরে ব্যবহার করা হয়েছে। এবং লেন্সের যে ক্যাপটি রয়েছে সেটা খুলে ফেলার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে এটা আসলে ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। এখন ক্যামেরাতে এটাকে সেট করার পরে আমরা বুঝবো যে এটা আসলে কাজ করছে কিনা। নিজের ইনকামের টাকা দিয়ে একটা পছন্দের জিনিস কিনে সেটাকে হাতে নেওয়ার অনুভূতিটাই অন্যরকম, যেটা যখন আমরা নিজেরা ইনকাম করার পরে একটা জিনিস কিনে হাতে নিই তখনই বোঝা সম্ভব। যাই হোক, আজকের এই লেন্সটি কিন্তু আমি এখন ক্যামেরাতে সেট করব এবং দেখবো আসলে এটার ফুটেজ কেমন আসে এবং এটা আসলে ক্যামেরাতে ঠিকঠাকভাবে কাজ করে কিনা সেটা। সো ক্যামেরাতে আগে কিট লেন্স লাগানো ছিল, যেটা 855 যে লেন্সগুলো রয়েছে সেটাই জুম লেন্স একটা। সো এটা খুলে রাখলাম এবং আমরা আজকে যে লেন্সটি নিয়ে এসেছি প্রাইম লেন্সটি সেটা এটাতে আসলে ক্যাপটা খুলে এটাতে লাগিয়ে নিলাম ক্যামেরাতে, এবং এটা আসলে ক্যামেরা অন করে দেখবো যে এটার ফুটেজ কেমন আসে এবং এটার ভিডিও কোয়ালিটি কেমন আসে সেটা দেখবো। এবং পরবর্তীতে আমাদের চ্যানেলে কিন্তু এই লেন্সটার পুরো সম্পূর্ণ একটা আনবক্সিং এবং রিভিউ ভিডিও পেয়ে যাবেন। সো সেখানে এই লেন্সটি সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য সব কিছু থাকবে।
আজকে জাস্ট আনবক্সিং করে আমরা ঠিকঠাকভাবে এটা পেয়েছি কিনা সেটাই দেখছি, এবং এটা যখন ফোকাস করছি দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা ব্লারি একটা ভাব চলে আসছে। সো এই প্রাইম লেন্সগুলো মূলত এই কাজে ব্যবহার করা হয়, কম আলোর মধ্যে আমার আগের যে লেন্সগুলো ছিল সেগুলো কিন্তু কম আলোতে অনেকটা কেমন একটা ফুটেজ আসতো, অতটা ভালো আসতো না, নয়েজ আসতো অনেকটা। সো এইটাতে আশা করছি সেটা অনেকটা কম আসবে এবং ব্যাকগ্রাউন্ড যে ব্লারি ভাব সেটা আরও বেশি আসে প্রাইম লেন্সগুলোতে। সো এইসব কারণগুলোতে মূলত প্রাইম লেন্স ব্যবহার করা হয় এবং ভিডিওর কোয়ালিটিও বেশ ভালোই আসে। তো এই লেন্স দিয়ে রেকর্ড করা ভিডিও আমাদের চ্যানেলে পরবর্তীতে দেখতে পাবেন, এবং এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে সেটা জানাতে ভুলবেন না। আর দারাজ থেকে অর্ডার করে ঠিকঠাকই হাতে পেলাম। তো আনবক্সিংটা কিন্তু দেখলেন ঠিকঠাকভাবে আমরা লেন্সটা পেয়েছি এবং কাজও করছে ঠিকঠাকভাবে। পরবর্তীতে এই লেন্স দিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো চ্যানেলে, সেগুলো দেখার জন্য চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। আর এই লেন্সটারও কিন্তু রিভিউ ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সো অবশ্যই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন।